অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক ও কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। ভোর 4:45 দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 79 বছর বয়সী খালেদা জিয়া অ্যাথ্রাইটিস, হৃদরোগ, কিডনি, ডায়াবেটিক সহ নানা রোগে ভুগছেন। এর আগে গত 22 জুন গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিউতে ভর্তি করা হয়। পরে মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসনের হৃদযন্ত্রে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেয়। 25 জুন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। 2 জুলাই রাতে গুলশানের বাসভবনে ফেরেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তারপর থেকে তিনি বাসাতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। পেসমেকার বসানোর পর 2 দিন সিসিউতে থাকেন তিনি। পরে মেডিকেল বোর্ড সিসিউ এর সব সুবিধা কেবিনে স্থানান্তর করে বেগম খালেদা জিয়াকে।